আসসালামু আলাইকুম আশা করছু অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমি একটি ভিডিও নিয়ে আসলাম আবার এই ভিডিওটা অনেকদিন আগেকার শ্যুট করা আমি অনেকদিন পরে এটা শেয়ার করছি ময়জ্জার গায়ে ছোয়েটার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম তো হঠাৎ রান্নাঘর থেকে একটা বাসন পড়ে যাওয়ার শব্দ পেলাম এসে দেখি ময়জ্জা মিষ্টি আলু খাচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছিলাম সে সেটা খাচ্ছে ভাবা যায় যে কোনো একটা বিড়াল মিষ্টি আলু খাচ্ছে ওর খাবার আছে চিকেন সেদ্ধ করা আছে সেগুলো খাচ্ছে না না খেয়ে ও মিষ্টি আলু খাচ্ছে তো এই যে ওর খাওয়া হয়ে গিয়েছে তো আমাদের সঙ্গে থাকতে থাকতে আমার কাছে মনে হয় ও আর নিজেকে বিড়াল ভাবেই না ও নিজেকে এখন মানুষ ভাবতে শুরু করেছে আমরা যেটা খাই ও সেটাই ওর খেতে ইচ্ছা করে যখন যেটা নুডলস হোক বা পপকর্ন হোক বিস্কিট হোক যেটাই খাই তখন সেটা খেতে আসে তো বিকালবেলা আমি একটু পাকোড়া ভাজবো পাতাকপির পাকোড়া তো এর মধ্যে রসুন আদা লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হেল্প হবে তো সব ধরনের গুঁড়ো মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা একটু হলুদ আর সব কিছু দিয়ে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম হলো মসুরির ডালবাটা তো আপনার ইচ্ছা করলে ডাল না থাকলে আপনারা বেসন দিয়ে করতে পারেন তো আর যাতে আর একটু ক্রিস্পি হয় এর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু আর কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনার ইচ্ছা করলে এখানে চালের গুঁড়িটা ইউজ করবেন আর পথ প্রথমে যখন আপনারা পাতাকপিটা মাখবেন তখন অনেকটা শুকনো শুকনো মনে হবে কিন্তু কোনো মতে কিন্তু পানি দেওয়া যাবে না চটকাতে চটকাতে এমনিই পানি বের হয়ে আসবে তো আমি মুচমুচি করে ভিজে নিলাম অসম্ভব মজা হয়েছিল পাকোড়াগুলো আর আমার মেয়ে খুব ছোটো ছোটো পছন্দ করে আমি ছোটো ছোটো করে এই জন্য ভেজেছি খুবই টেস্টি হয়েছিল আর আমাদের খাওয়া বুঝতে পেরে এই যে মরজা চলে এসেছে তো ওকে আমি একটু দিলাম কিন্তু ও খাচ্ছে না ও ভেবেছে যে খুবই টেস্টি এটা আমি ও খাবে কিন্তু খাচ্ছে না তো হঠাৎ করে আমার মাথায় ভূত চেপেছে যেমন যে আমি আমার ছেলের আলমারির থেকে দুটো পাঞ্জাবি বের করে হ্যান্ড প্রিন্ট করা শুরু করেছি হঠাৎ করে দেখলাম সেদিন ইউটিউবে আপুরা সবাই হ্যান্ড প্রিন্ট করছে তো আমার মনে হল আমিও করব। তো যেটা মা মাথায় এসেছে সেটাই করেছি ফাঁকিবাজি তো এই পাঞ্জাবিতে যেহেতু ডট ডট দেওয়া একটা প্রিন্ট আছে এই জন্য আমি ডট দিয়ে একটা ডিজাইন করলাম আর কি তো যা মাথায় এসেছে সেটাই তো একটু শুকাতে দিলাম দুটো পাঞ্জাবি শুকিয়ে শুকাতে দিয়েছি একটু বাতাসে শুকাক আর এর মধ্যে আমি রাত্রের একটু রান্না করে নিচ্ছি দুপুরবেলা মাছ রান্না করেছিলাম নেহাল পেট ভরে খাইনি এই জন্য রাত্রেবেলা ভাবলাম যে ওর জন্য একটু খিচুড়ি রান্না করব এর জন্য একটু গরু মাংস রান্না করছি তো মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে ঢেকে দিলাম আর এখন রান্না করবো খিচুড়ি আমি লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব আর এর মধ্যে দিয়ে দিয়েছি দু ধরনের ডাল তো লাল চালটা খাওয়ার রিজন হলো আমাদের এখন সব ডক্টরাই কিন্তু বলেন যে লাল চাল লালাটা এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো যেহেতু আমাদের অভ্যাস নেই এজন্য আমি লাল চালের সঙ্গে আমি অর্ধেকটা লাল চাল দিয়েছি আর অর্ধেকটা আমরা যে ভাত খাই যে বাসমতি চাল বা সাধারণত যেটাই খাই মিনিকেট বা বাংলামতি যেটাই হোক সেটাই আমি অর্ধেক মিশিয়ে নিয়েছি যাতে করে বাচ্চারা খেতে পারে কারণ ডাইরেক্ট যদি আমরা এই লাল চালটা দিয়ে শুধু রান্না করি তাহলে কিন্তু হঠাৎ করে খেতে পারবে না বাচ্চারা তো আমি দুই ধরনের মিশে যে চাপিয়ে দিলাম যেহেতু রাত্রেবেলা খুব শর্টকাটে আমি রান্না করে নিব আর তেলটা আমি সব সময় শেষে দিই পানি দেওয়ার পরে যাতে আমার হাতে তেল না লেগে যায় এই জন্য আমি লাস্টে তেলটা দিই দুটা দুই পাশে হচ্ছে এটা পরের দিন বিকেলবেলা হঠাৎ করেই আমার ছোট বোন আর আমার আব্বু এসেছেন অনেক দিন পর আর ওরা বলছে যে কিছুক্ষণ পরে ওরা চলে যাবে তো ওদেরকে আমি নাস্তা খেতে দিয়েছি আর সবাই মিলে গল্প করছিলাম তো অনেক দিন পর আমার ছোটো বোন আসলো যদিও ঢাকার মধ্যেই থাকে ও নানান ব্যস্ততার মধ্যে আসতে পারে না তো আমরা গল্প করছিলাম আর আমার ছোট বোনের ছেলে নোরাইজকে ওর আমার ছোটো বোন খাইয়ে দিছিল খাবারটাও বাসার থেকে তৈরি করে নিয়ে এসেছে কারণ ও একদম ছোটো ও সব বাস হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে ও সে খাবারটা খেতে পারে না তো খাবারটা খেয়ে খাওয়ানোর খুব চেষ্টা করছিল কিন্তু কিছুতেই খাচ্ছিলো না তো আমার বোনের ছেলেটা অনেক বেশি কিন্তু মোবাইলে কার্টুন বা ছড়া গান দেখে ইংলিশ রাইমস সব কিছুই ওই ইংলিশটাই ও আগে শিখছে মাসাল্লাহ তো এদিকেও খেলছিল সব কিছুই প্রথমে ওই ইংলিশ দিয়ে শুরু করেছে ও কথা বলা তো এজন্য অনেক কিছু বোঝা যায় না আর কি খেলছিল আমি একটু শুট করলাম তো কিছুক্ষণ পরে ওরা অবশ্য চলে গিয়েছিল ওরা থাকলো না অনেক বললাম তবু থাকলো না বললো যে না অন্য একদিন আসবো তো আমার ছোটো বোনার আব্বু আসার সময় অনেক ধরনের ফল অনেক খাবার এনে ছিল তো ফলগুলো তো এমনি খাওয়া যাবে না এগুলো খুব ভালোভাবে এখন প্রসেসিং করতে হবে মানে ধোয়ার কাজটা খুব ভালোভাবে করতে হবে আমি এই আঙুরগুলোকে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমি ভিজে রেখেছিলাম একটু লবণ দিয়ে তো আপনারা চাইলে লবণের পরিবর্তে সিরকা দিতে পারেন কিন্তু ডাইরেক্ট কোনোভাবেই কিন্তু খাওয়া যাবে না অনেক ফ্যামিলির অনেকেই আছেন গ্রামের বিশেষ করে ওরা কিন্তু ফল ততটা পরিষ্কার করে ভালোভাবে প্রসেসিং না করে খায় এটা কিন্তু ফল খেয়ে যে উপকারটা হবে তার চেয়ে বেশি ক্ষতিই হয় তো আমি ভালো করে দুই তিন ঘন্টা পর উঠিয়ে নিয়েছি আর কমলাগুলো যেহেতু বেশিক্ষণ পানির মধ্যে রাখলে পচে যায় এই জন্য কমলাগুলোকে বেশিক্ষণ আমি পানিতে রাখিনি জাস্ট আমি ধুয়ে উঠে ফেলেছি আপেলগুলোকেও আমি আপেল আর বেদানাগুলোকেও আমি প্রায় তিন থেকে চার ঘন্টা আমি লবণ দিয়ে পানির মধ্যে ভিজে রেখেছিলাম এতে করে কিছুটা হলেও ফর্মালিনটা মুক্ত করা যাবে আর স্ট্রবেরি তো খুব বেশি কিন্তু ওরা কীটনাশক বা ফর্মালিন ইউজ করে জন্য এখানে আমি সিরকা দিয়ে দিচ্ছি সিরকা দিয়ে এই স্ট্রবেরি আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যেহেতু এটা একদমই নরম ফল অনেক বেশি সময় কিন্তু ভিজে রাখার কোনো প্রয়োজন নেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা বড় জোর হলেই হবে তো সিরকা দিয়ে এগুলোকে ভালো করে ভিজিয়ে আমি কিছুক্ষণ পরে ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে উঠে রাখবো হালের এই যে পাঞ্জাবিতে ফাইনাল লুক এটা তো আমার মাথায় যেটা এসেছে আমি সেটাই করেছি জানি না আমার ছেলে পড়বে কিনা এজন্য আর বেশি কিছু করব না আর বেশি করলে আবার দেখা যাবে যে পড়ায় বাদ দিয়ে দিবে তো যাই হোক পরের দিন ছিল শুক্রবার আমার ছেলে পাঞ্জাবিটা পড়েছিল আলহামদুলিল্লাহ ও খুশি হয়েছিল আর আমার হাজবেন্ডের আমার ছেলে যে পড়েছে মাসাল্লাহ আর আমার হাজবেন্ডের পাঞ্জাবিটাতেও আমি হ্যান্ডপ্রিন্ট করে দিয়েছি দুজনে অনেক বেশি খুশি হয়েছিল তো আজকে এই পর্যন্তই আপনার সঙ্গে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ